আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর সহমতে আমরাও ভালো আছি। ছানা দিয়ে মিষ্টি তৈরি করলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম, মিষ্টি বানানোটা দেখাইলাম না। তো আমরা ঘরে আজকে তিনজন, তিন পিসি করলাম। আপনাদের ভাইয়া বাসায় নাই, তো খাওয়া দাওয়া করলাম, সেটা দেখালাম, অনেক মজা হয়েছে। তো এখন গরুর গোশত রান্না করতেছি। আজকে সারাদিন কী কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আদা রসুন বাটা দিয়ে দিছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। মরিচ গুঁড়া দিচ্ছি 2 চামচ, আর দিলাম রাঁধুনি গরুর মাংসের মশলা। আপনাদের ভাইয়া আবার বলতেছে এটা দিলে ভালো লাগবে, কারণ তাদের কিছু বন্ধু আছে, একসাথে হবে, তারা খাওয়া দাওয়া করবে, তো তাই গরুর গোশত রান্না করে দিতেছি। আর সাদা ভাত, ভাজি, ডাল, আম ডাল, তো পেঁয়াজ দিয়ে দিলাম আবার। আমি এইভাবে গরুর গোশত রান্না করি, একটা খুব মজা হয়, একবার ট্রাই করে দেখবেন। তো কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিছি, ঝোল দিয়ে দিব এখন। এই তো আমার গরুর গোশত রান্না হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।